বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আবারও নতুন একটি এবং খুবই চমৎকার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমাদের আজকের যে ব্লগটি হচ্ছে, তো দেখে হয়তো মনে হচ্ছে এটা মেলার ব্লগ, এটা মেলার ব্লগ না, এটা হচ্ছে চিড়িয়াখানার ব্লগ। আর এই ব্লগটা খুবই স্পেশাল। তো স্পেশাল বলার কারণ হচ্ছে মরিয়মের প্রথমবারের মতো চিড়িয়াখানার ভ্রমণ করতে যাচ্ছে। তো এই ব্লগের মাধ্যমে আপনাদের একটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে কিভাবে আপনারা চিড়িয়াখানা যাবেন বা কত টাকার বাজেটের মধ্যে আপনারা যেতে পারবেন, কিভাবে যেতে হবে এবং খাওয়া দাওয়া করলে কিভাবে রিজনেবল প্রাইসের মধ্যে খেতে পারবেন। তো সেই সব কিছুই আমাদের আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার হবে। ফার্স্ট অফ অল, আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলাম। আমরা হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে বাসে উঠব। তো আমরা বাসে উঠে গেলাম। তো জনপ্রতি ভাড়া হচ্ছে 30 টাকা করে। এখন আমরা এই বাসে করে চলে যাচ্ছি একদম মিরপুর। তো যাওয়ার পথে যে সুন্দর সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যগুলো ছিল, ভাবলাম ভিডিও ক্লিপগুলো নিয়ে নিই এবং আপনাদের মাঝে শেয়ার করে দেই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো আপনারা যদি হিলক্ষেত থেকে বা কুড়িল বিশ্বরূপ থেকে বা যমুনা থেকে চিড়িয়াখানা যেতে চান, তাহলে এখান থেকে আপনাদের বাস ভাড়া জনপ্রতি নেবে 30 টাকা করে। তো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। রাস্তায় তেমন জ্যাম ছিল না। তো আমরা যে বাসে উঠেছি সেটা একদম ডিরেক্ট চিড়িয়াখানায় যাবে না, আরেকটা বাস চেঞ্জ করে তারপর আমাদের যেতে হবে। তো আমরা প্রায় চলে এসেছি, এখন বাস থেকে নেমে যেতে হবে। বাস থেকে নেমে রোড পার হতে হবে। রোড পার হয়ে অপোজিটে গিয়ে আবারও বাসে উঠতে হবে, বা আপনারা চাইলে অটোও নিতে পারেন। তো আপনারা যদি ফ্যামিলি বড় হয় বা অটো রিজার্ভ নিতে চান, তাহলে 150 টাকার মধ্যে আপনারা অটো রিজার্ভ নিতে পারবেন। তো ফার্স্টে ভেবেছিলাম আমরা অটো রিজার্ভ নিয়ে নিব, কিন্তু এখানে অটো সিটগুলো ছিল খুবই ছোট ছোট আর আমরা ছিলাম 8 জন, যার কারণে অটো আর রিজার্ভ নেইনি। তো দেখলাম এদিকে আবার বাস পাওয়া যাচ্ছে, বাস ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। আর এই বাসগুলো একদম চিড়িয়াখানা গেটের সামনে নামিয়ে দিবে। ফাইনালি আমরা চলে আসলাম চিড়িয়াখানার সামনে, বাস থেকে সকলেই নেমে গেলাম। তো চিড়িয়াখানার বাইরে যে জিনিসগুলো পাওয়া যায় সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছিল, দেখে খুবই ভালো লেগেছে। তো চিড়িয়াখানার ভিতরে জিনিসের খুবই দাম থাকে, হিউজ পরিমাণ দাম নিয়ে থাকে। তো আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন বাইরে থেকে। তো আমরা ভাবলাম বাইরে থেকে কেনাকাটা করে নিই। তো আমরা বাদাম কিনে নিলাম, টক জাতীয় কিছু ফল কিনে নিলাম, তারপর হচ্ছে এখন আমরা আরও অনেক কিছু কিনে নেব। তো আস্তে আস্তে সামনে যাওয়া যাক। তো
ফুলের একটা ব্যান্ড, এটা খুবই ভালো লেগেছিল, যার কারণে আমরা কিনে নিলাম। এটা নিয়েছে 100 টাকা করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখতে মনে হচ্ছে ফুলগুলো একদম রিয়েল, আসলে রিয়েল না, একদম প্লাস্টিকের, বাট খুব সুন্দর ছিল। এখন হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে আসলাম। তো এখান থেকে আমরা কিছু কিনে নিব, তারপর হচ্ছে আমরা ফাস্ট ফুডের দিকে চলে গেলাম। তো এখানে এসে দেখলাম যে কি কি পাওয়া যাচ্ছে। এই বার্গারগুলো দাম কত বলেছিল এখন ঠিক মনে পড়ছে না। তো আপনারা চাইলে এখান থেকে রিজনেবল প্রাইসে খাবারগুলো কিনে নিয়ে যেতে পারেন ভিতরে। তো এইটার দাম হচ্ছে 70 টাকা, আর এটার দাম হচ্ছে 70 টাকা করে। তো এখন আমরা কিনে নিলাম, আর হচ্ছে সঙ্গে আমরা সমুচাও কিনে নিলাম। তো এখন আমরা গেটের দিকে যাচ্ছি, যেহেতু আমরা অনেক কিছুই কিনে নিয়েছি। আর অবশ্যই আপনারা পানিটা বাহিরে থেকে কিনে নেবেন, রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন। এখন আমরা যাব ঝালমুড়ির দিকে। এই জায়গার ঝালমুড়িটা খুবই মজা, যারা ঝাল খেতে পছন্দ করেন। এখানে বোম্বাই মরিচ দিয়ে বানানো হয়, আর মশলার টেস্টটা একদম ইউনিক, খেতে খুবই ভালো লাগে। তো আমাদের কাছে এত ভালো লেগেছে যে আমরা বেশি করে নিয়েছি। তো ঝালমুড়ি এটা কীভাবে বানাচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আপনারা চাইলে প্যাকেটে নিতে পারেন, আবার হচ্ছে যদি চান পলিতে নিতে তাহলে তারা পলির মধ্যে দিয়ে দিবে। তো আমি পলির মধ্যে নিয়ে নিলাম, আবার চাইলে এভাবে প্যাকেটের মধ্যেও নিতে পারেন। তো আমরা সকলে নিয়ে নিলাম, এবং দেখতে পারলেন বাইরে থেকেই আমরা খাবারগুলো কিনে নিলাম। কারণ হচ্ছে আপনারা ভিতর থেকে যে খাবারগুলো কিনবেন তার থেকে খুবই রিজনেবল প্রাইসে বাইরে আরও বেশি খাবার কিনে নিতে পারবেন। তো এখন আমরা টিকেটের জন্য গেটের সামনে চলে যাচ্ছি। গেটের সামনে গিয়ে টিকেট কিনতে হবে। তো এখানে জনপ্রতি টিকেট হচ্ছে 50 টাকা করে, আর হচ্ছে যারা 10 বছরের নিচে আছে তাদের টিকেট লাগবে না। যারা হচ্ছে 7 থেকে 10 বছরের বাচ্চা আছে তাদের টিকেটের প্রয়োজন নেই। তো আমরা এই টিকেটগুলো কিনে নিলাম, 8টা টিকেট। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক। এখানে আপনারা চাইলে অনেক রকমের চকলেট পেয়ে যাবেন। তো এখন হচ্ছে টিকেট চেক দিচ্ছে, টিকেটটা চেক দিয়ে আমরা ভিতরে চলে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কী কী প্রাণী দেখলাম, বা কীভাবে ঘুরলাম, কোথায় ঘুরলাম, কীভাবে ঘুরলে সবগুলো জায়গা একদম ঘুরে দেখা যাবে এবং সবগুলো প্রাণী দেখা যাবে। তো সেটাই দেখিয়ে দেব আমাদের নেক্সট পার্টে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। গাইস আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।